ওকে, আমরা এখন সার্কিট সিমুলেশন সম্পর্কে জানবো। তো তারপরে একটু কথা বলছি, যেমন আপনারা অনেকে হয়তো বা ভাবেন যে হ্যাঁ আমি ভিডিওটা ডাউনলোড করে ফেলি, ভিডিওটা 2-1 মিনিট না দেখলে কি হয়, ঠিক আছে, কিন্তু এতে ক্ষতি কিন্তু সবার হবে, ঠিক আছে। আপনারা যদি 2 মিনিট বা 5 মিনিট বা 3 মিনিট একটা ভিডিও দেখেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার খুব একটা ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি এই ভিডিওটা প্রথমেই জাস্ট দেখার আগেই ডাউনলোড করে ফেলেন, এটা কিন্তু আপনার নিজের জন্য ক্ষতি হবে এবং অন্য যারা আমাকে দেখে, আমার ভিডিও দেখে ফলো করে, তাদের জন্য ক্ষতি হবে। কারণ আমি যখন একটা ভিডিও পোস্ট করব, পোস্ট করার পর আমি যখন দেখব যে 150-200 ভিউ হয়েছে, কিন্তু সবাই 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট করে ভিডিওটা দেখেছে, তখন কিন্তু নর্মালি আমার মনে কষ্ট লাগবে যে হ্যাঁ আমি এত কষ্ট করে রাত জেগে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, কিন্তু আপনারা ভিডিওগুলো অ্যাটলিস্ট অনলাইনে 2-3 মিনিট দেখেন না, তখন কিন্তু আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। তখন মনে হয় যে থাক, এইসব টিউটোরিয়াল না করাই ভালো, ঠিক আছে। সো এই কারণে আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা যেই হন না কেন, অ্যাটলিস্ট 2-3 মিনিট দেখেন, তারপরে ডাউনলোড করেন। আমি ডাউনলোড করতে মানা করছি না, অবশ্যই ডাউনলোড করবেন। আপনার MB মূল্যবান MB খরচ করে আপনি আমার ভিডিওগুলো দেখছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো জাস্ট ভাইয়া এত কষ্ট করে ভিডিওগুলো দেয়, তার জন্য রিকোয়েস্ট যে আপনি একটু কিছু সময় যদি দেখেন, তাহলে ভিডিওটা হয় কি, ভিডিওর একটা অডিয়েন্স রিটেনশন রয়েছে, যদি অডিয়েন্স রিটেনশন কম হয় তাহলে এই ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায় না। সো তাহলে আমার এই যে কষ্টগুলো করে কী লাভ হচ্ছে বলেন? আমি তো একটা গণ্ডির ভিতরেই থেকে যাচ্ছি যে অল্প কিছু মানুষ আমার ভিডিওগুলো দেখছে। সো আপনারা শেয়ার করেন, তাদেরকে অনেক অনেক থ্যাংকস, না হলে হয়তো বা আমার চ্যানেল এত দূর আসতো না বা আমি এত ভিডিও আপনাদের দিতে পারতাম না। সো অনেক কথা বললাম, তো চলুন এখন আমরা মূল টপিক্সে ফিরে আসি। তো মূল টপিক্সে খেয়াল করেন, আমরা এখানে জাস্ট +5 বল থেকে একটা পুশ বাটন সুইচ নিয়েছি এবং এই সুইচের অপর প্রান্ত চলে গেছে একটা 10K রেজিস্টরে, 10K রেজিস্টর হয়ে গ্রাউন্ডের সাথে। সো একদম সিম্পল একটা কানেকশন, এবং এই দুইটার সংযোগের মাঝখান থেকে আমরা A0 পিনে আমরা এটার আউটপুট, আমাদের পুশ বাটনের আউটপুটটা নিয়েছি A0 পিনে। সো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো ডাইরেক্ট পুশ বাটনটা কানেকশন করলে সুইচের মতো কাজ করে, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের বেলায় আমরা যেহেতু এটা ডিজিটাল সুইচিং, এখানে পুল আপ এবং পুল ডাউন এই দুইটা মোডে কাজ করে। সো আমরা এটাকে কী অবস্থায় রেখেছি, আমরা এটাকে পুল আপ মোডে রাখা হয়েছে, ঠিক আছে। আমরা যখন এটাকে প্রেস করব তখন এখানে পজিটিভ সিগন্যাল ঢুকবে, ঠিক আছে। সো এভাবে মূলত কাজ করে আমাদের মাইক্রো কন্ট্রোলারের ডিজিটাল সুইচিংগুলো। সো আপনারা এই কারণে কী করবেন, 10K দ্বারা গ্রাউন্ড করবেন। আপনি যদি সরাসরি দিয়ে দেখতে পারেন, যদি সরাসরি পুশ বাটন কানেকশন করেন, দেখবেন কাজ করবে না, আমাদের এই প্রোটিয়াস সিমুলেশনে কাজ করবে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন কাজ করবে না, ঠিক আছে। সো তার জন্য ঠিক একইভাবে বায়াসিংটা করবেন, যে পুশ বাটন হয়ে একটা গ্রাউন্ডে 10K রেজিস্টর দিবেন এবং এই দুটার মাঝখানের সংযোগ বিন্দু থেকে আমরা আর A0-তে কানেকশনটা দেবো। এবং আমরা এই কানেকশনগুলো জানি, যেমন B0-B7 পর্যন্ত 7টা রেজিস্টর লাগিয়েছি, যেহেতু আমরা এলইডির আগে 330 ওহম অথবা 1 kΩ-এর রেজিস্টর লাগিয়ে নিতে হয়। সো আমরা 8টা রেজিস্টর লাগিয়েছি এবং 8টা এলইডি বাতি লাগিয়েছি, এবং এদের যেহেতু এক প্রান্তে আমাদের পজিটিভ আসছে, সো অপর প্রান্তগুলোকে একত্রে কমন করে আমি গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিয়েছি, ঠিক আছে। সো এখন আমরা প্রোগ্রাম এক্সপ্লেন করব, তারপর আমরা দুইটাকে একসাথে সমন্বয় করব। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের প্রোগ্রামিংয়ে। আমি এটাকে একটু টেনে বড় করা যায় কিনা। সো আপনারা একদম ছোট একটা প্রোগ্রাম, কিন্তু কাজটা খুব সুন্দর করে, এবং এটার পিছনে আমি মোটামুটি 1 ঘন্টা আমার সময় গেছে। আমি এই ধরনের প্রোগ্রাম আগে কখনো করি নাই, ঠিক আছে, কিন্তু একটা ভাইয়ার রিকোয়েস্ট করছে বেশ কিছুদিন যাবো যে এরকম এই প্রোগ্রামটা তার চাই। সো আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমারও নতুন এক্সপেরিমেন্ট হলো, আপনাদেরকেও নতুন কিছু শেখানো হলো। সো দেখেন, হ্যাশ ইনক্লুড 16F877A.h, যেহেতু আমরা 40 পিনের যে বড় আইসিটা সেটা নিয়েছি, এবং ইউজ ডিলে ক্লক ইকুয়াল 20 MHz। আপনারা দেখেছেন যে আমরা এই পূর্বের টিউটোরিয়ালে আমরা 20 MHz-এর ক্রিস্টাল ব্যবহার করেছিলাম প্র্যাকটিক্যালি। তারপরে ফিউজেস HS, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বার্নিং প্রসেসের জন্য ব্যবহার করা হয় এই লাইনটা। তারপরে দেখেন ইন্টিজার আই, আমরা ইন্টিজার একটা আই এর ভ্যালু নিয়েছি, ঠিক আছে। আমরা এখানে IJKLM যেটা মন চাই সেটা নিতে পারি, ঠিক আছে। এখানে চাইলে আমার নামও নিতে পারি, আপনার নামও চাইলে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইন্টিজারের পরে আপনি যে কোনো একটা জাস্ট ক্যারেক্টার রাখতে হবে, যার মাধ্যমে আপনি আপনার প্রোগ্রামটাকে লুপিংয়ে রাখবেন, ঠিক আছে। তারপরে ইন্টিজার এলইডি, ঠিক সিমিলারলি আমি এখানে এলইডি লিখেছি, আপনি চাইলে অন্য একটা কিছু চালিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন মূল ব্যাপারটা দেখেন, আমরা কিন্তু কোডিংয়ের যেমন প্রথম এবং দ্বিতীয় ভিডিওগুলো যারা দেখেন না, মাইক্রো কন্ট্রোলার এবং রোবোটিক্সের 2টা টিউটোরিয়াল 1 এবং 2 যারা দেখেন না, হয়তো আমার এই প্রোগ্রামটা কিছুই বুঝবেন না, এত ছোটো প্রোগ্রাম তারপর বুঝবেন না।
তারা দয়া করে আগে ওই দুইটা ভিডিও দেখবেন, তারপরে এটা দেখবেন, ঠিক আছে? তো দেখেন আমরা 0x00 দ্বারা বোঝাই যে সবগুলো পিন লো, এবং 0xFF দ্বারা বোঝাই সবগুলো পিন হাই, ঠিক আছে? যেহেতু 0x00 দ্বারা আমরা লো করেছি এবং হাই করেছি, সেই দুইটা কমান্ড আমি এখানে লিখেছি, ঠিক আছে? তার মানে কি আমাদের একসাথে যখন আমরা পুশ বাটন প্রেস করব তখন কি আমার সবগুলো পিন একসাথে লো হবে এবং একসাথে হাই হবে। সো আপনারা কী করতে পারেন, যদি আপনি চান একটা পিনকে হাই করবেন, সো এই ক্ষেত্রে আপনি কীভাবে লিখবেন, 0x00 এখানে লিখবেন 0x01, তখন কি শুধু B0 পিনের ওই পিনটাই হাই হবে, বাকি পিনগুলো হাই হবে না, যদি আপনি একটা পিন নিয়ে কাজ করতে চান ওই ক্ষেত্রে। আর যদি চান যে না আমার মতো একসাথে আটটা পিন নিয়ে কাজ করবেন, সো এইভাবে কাজ করতে পারেন। তারপরে হোয়াইল মেন, আমরা জানি এখান থেকে আমাদের মেন প্রোগ্রাম লেখা শুরু হয়। তারপরে আমরা হোয়াইল ট্রু লিখি, সেখানে আমি আজকে 1 লিখেছি, আপনারা চাইলে 1 লিখতে পারেন, কিন্তু নিচে একটা ওয়ার্নিং থাকবে। সো আমরা চাই না কোনো ওয়ার্নিং থাকুক আর আপনারা ভুল প্রোগ্রাম শিখেন, সো এখানে ট্রু লিখে দিলাম, হোয়াইল ট্রু। তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা প্রোগ্রাম শুরু। তারপরে একটা ফর লুপ, এখানে দেখেন হোয়াইল লুপ আছে, ফর লুপ আছে, সো দুইটা লুপিং প্রোগ্রাম একসাথে চালাবো আমরা। ফর লুপ, আই এর ভ্যালু 0, অর্থাৎ ইনিশিয়াল একটা ভ্যালু ধরতে হয়। এখানে আই দ্বারা বোঝানো হয়েছে যে আই এর, আমরা যে আইটা ধরেছি এটার একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, এবং এটা কত, 0 থেকে শুরু হবে, এবং আই এর ভ্যালু কয়টা হবে, 2টা, যেহেতু আমরা এখানে 2টা নিয়েছি, তাই না? 2টা অপশন নিয়েছি, এই কারণে আমাদের আই এর ভ্যালু হবে 2টা। এবং আই এর ভ্যালুগুলো কীরকম হবে, ইন্টিজার টাইপ, অর্থাৎ আমরা যখনই একবার প্রেস করব দেন একটা ডাটা পাবে, যখন আমরা আরেকবার প্রেস করব পুশ বাটন তখন আমাদের আরেকটা ডাটা পাবে, দেখেন। তারপরে হচ্ছে হোয়াইল ইনপুট পিন A0 ইকুয়াল হাই, অর্থাৎ আমরা আরেকটা হোয়াইল লুপ নিয়েছি, আমরা কিন্তু এখানে চাইলে ইফ লুপ নিতে পারতাম, কিন্তু ইফ লুপ হলে কী হতো, ইফ লুপে আপনার হোয়াইলের ভিতরে যখন আমরা ইফ ইউজ করি তখন এই হোয়াইল লুপ থেকে প্রোগ্রামটা বের হয়ে যায়। এ কারণে আমরা কী করেছি, হোয়াইল লুপের ভিতরে আরেকটা হোয়াইল লুপ নিয়েছি, যার কারণে কী হবে, আমাদের এই ডাটাটা ল্যাচ করে থাকবে, অর্থাৎ ধরে রাখবে সে, ঠিক আছে? এই হাই অবস্থানটা ধরে রাখবে, আমরা পুশ বাটন প্রেস করে ছেড়ে দেবো, কিন্তু আমাদের মাইক্রোকন্ট্রোলার পিন তার মাথায় থাকবে, হ্যাঁ এই পিনটা এখনও হাই অবস্থায় আছে, আমরা যখন আবার এটাকে প্রেস করব তখন এটা আবার লো হয়ে যাবে, ঠিক আছে? দেন দেখেন আমরা এখানে আবার একটু নতুন একটা লাইন আসছে, যেমন আউটপুট আন্ডার স্পেস বি এলইডি, এবং দুইটা কি থার্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা এই যে ইনিশিয়ালাইজ একটা ভ্যালু ধরেছিলাম আই, এখানে আমরা আই লিখে দিব, ব্যাস এখন আমাদের অটোমেটিকলি সব কাজ হবে। আর ডিলে টাইম 1000, এখানে আপনারা চাইলে অনেক কম রাখতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে সুইচিং টাইম, সো এটাকে আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, 100 বা 200 রাখতে পারেন, ঠিক আছে? দেন আমরা সেকেন্ড ব্রেকেট দিলাম, চাইলে 1000 রাখতে পারেন, সমস্যা নেই। এবং 4টা সেকেন্ড ব্রেকেট দিয়ে আপনারা প্রোগ্রামটা ক্লোজ করবেন, কারণ আমরা 4টা ওপেন সেকেন্ড ব্রেকেট ব্যবহার করেছি, সো এ কারণে 4টা আমরা ক্লোজ সেকেন্ড ব্রেকেট বা ইন্ড সেকেন্ড ব্রেকেট যেটাই বলেন সেটা দিয়ে আমরা কমপ্লিট করব। ওকে, আমি আশা করি আপনাদের মনে হয় প্রোগ্রামটা একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। সো এটাকে আমরা কম্পাইল করব, দেন এটাকে বিল্ড অল করব, দেন প্রোটিয়াস সফটওয়্যারটা আবার ওপেন করব, এডিট প্রপার্টিজ, এখান থেকে আমরা চলে যাব ডেস্কটপ, আমি নিউর ভিতরে রেখেছি, ছোট ফাইলটা নিব, ওপেন করব, ওকে করে দিব, ওকে, দেন এখন এটাকে প্লে করে দেখব। ওকে, আমরা প্রোগ্রামটা প্লে করে প্রেস করলাম, তারপর আবার ছেড়ে দিলাম, দেখেন বাতিটা জ্বলছে, ঠিক আছে? কিন্তু আমার দেখেন আমি কিন্তু প্রেস করে ছেড়ে দিয়েছি, কিন্তু আমার আউটপুট কিন্তু ধরে রেখেছে হাই সিগন্যাল, তাই না? আমি আরেকবার যখন এটাকে প্রেস করব তখন এটা বন্ধ হবে, খেয়াল করবেন, যে প্রেস করলাম ছেড়ে দিলাম বন্ধ হয়ে গেছে। ওকে, সো এই ছিল আমাদের ভিডিও। তবে ভিডিওটা করার পরে আমি আপনাদের একটু এক্সপিরিয়েন্স জানাতে চাচ্ছি এই প্রোগ্রামটার উপরে, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা মূলত এক ভাই অনেক দিন যাবত রিকোয়েস্ট করছে, সো তার জন্য তৈরি করা, অ্যাকচুয়াল এটা কোনো নিয়মে পড়ে না মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিংয়ের, এটা আসলে রুলস ভেঙে প্রোগ্রামটা করা হয়েছে, যার কারণে অনেক সময় দেখবেন যে পুশ বাটন প্রেস করার পরেও আপনার অ্যাকুরেটলি আপনি আউটপুটে ডাটাটা পাচ্ছেন না, ঠিক আছে? কাজ করবে, মোটামুটি 100% কাজ করবে, কিন্তু আপনার এই ইনপুট সিগন্যাল অনেক প্রায় কী বলে 30% 40% মিসিং করবে। এটার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমরা ডাটাটা নিচ্ছি একটা পিনের মাধ্যমে, দুইটা ডাটা এবং লেচিং করে রাখছি, এবং যেটা কারণ হচ্ছে কি যে আমাদের মাইক্রোকন্ট্রোলার অনেক সময় সে যে ক্যালকুলেশনটা করে তার ডাটার, এক্ষেত্রে সে মিসিং করছে,
কেননা আমরা জানি মাইক্রোকন্ট্রোলারে এডিসি পিন আছে, কিন্তু থাকলেও যখন আমরা এটাকে ডিফাইন করি না, আনডিফাইনভাবে আমরা এডিসি পিনকে নিয়ে কাজ করি, ঠিক তখনই এই ধরনের উটকো ঝামেলাগুলো হয় মাইক্রোকন্ট্রোলারে। ঠিক আছে, সো আমরা সামনে এডিসি সম্পর্কেও জানবো, কেননা এডিসি সম্পর্কে যদি না জানি তাহলে মাইক্রোকন্ট্রোলারে আসলে আমরা যাই শিখি না কেন কোনো কাজই আসবে না। এডিসি সম্পর্কে জানতে হবে, এডিসি পিনে কীভাবে বায়াসিং করতে হয় সেটাও জানতে হবে। আমি এই প্রোগ্রামটাকে আরও আপডেট করবো, জাস্ট ঝটপট চাহিদা পূরণের জন্য করা। অ্যাকচুয়ালি আমি বারবারই বলি যে মাইক্রোকন্ট্রোলারে কখনও একটা পিন দিয়ে আপনারা হাইলো সিকোয়েন্স করবেন না। সো আমি পরবর্তী ভিডিওটা দিব এরকম একটা ভিডিও, সেটা হচ্ছে যে আপনার একটা পিনের সাহায্যে প্রেস করে ছেড়ে দিবেন আউটপুট অন থাকবে, এবং আরেকটা পিনকে প্রেস করে ছেড়ে দিবেন আউটপুটটা লো হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকুরেট নিয়ম, কিন্তু এটা কোনো অ্যাকুরেট নিয়ম না, এটা জাস্ট ওই ভাইয়ের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা করা। সো তারপরও আসলে কি মানে অনেক কিছু থেকে অনেক কিছু শেখা যায়। সো এটা যতটুকুই হোক আপনারা আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন, এবং নিজেরা একটু প্র্যাকটিস করেন, দেখেন কীরকম লাগে নতুন নতুন প্রোগ্রামিংয়ের নতুন নতুন আইডিয়াগুলো শিখতে পারলেন। যেমন এই প্রোগ্রামে অনেকগুলো নতুন লাইন ছিল যেগুলো আমি আগে কখনো আপনাদের মাইক্রোকন্ট্রোলারে দেখাইনি। সো আমরা আস্তে আস্তে নতুন অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। সো যারা এতক্ষণ অবধি কষ্ট করে ভিডিওটা দেখলেন তারা একটু কষ্ট করে লাইক দিয়ে দেন, তাহলে আমার উৎসাহটা বাড়বে। কমেন্টে যদি আপনার কোনো প্রশ্ন থাকে লিখে ফেলুন, আর ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে যাতে আরও মানুষ এটা ভিডিওগুলো দেখতে পারে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।